সব কিছুর না একটা সীমা আছে, আর তোমরা সবাই সেই সীমাটা ছাড়িয়ে যাচ্ছ। আমি বুঝতে পারছি না তোমরা প্রত্যেকে প্রত্যেকে কেন ছেলেটাকে খেপিয়ে দিচ্ছ বলতো। দিদি ভাই, আমি তোমাকে একটা কথা বলে দিলাম, শঙ্খকে কিন্তু এইভাবে জোর করে বাড়িতে ধরে রাখতে পারবে না। এরপরে তোমাদের ভালো লাগবে তো যখন শঙ্খ এই বাড়ি ছেড়ে চলে যাবে? শঙ্খ, তুমি তো বললে যে তুমি কিচ্ছু খাওনি, চলো খাবে চলো। বললাম তো খাবো না। তুমি সারা রাত না খেয়ে থাকবে শঙ্খ? প্লিজ বৌদি ভাই, বারবার আমাকে খাওয়ার কথা বলো না, আমার ভালো লাগছে না, প্লিজ। কেন শঙ্খ, তুমি যখন ওখানে খাওনি তাহলে বাড়িতে খাবে না কেন? শোনো শ্রেষ্ঠা, তোমাকে একটা কথা বলি, তুমি আমার উপর গার্জেনগিরি ফলাতে এসো না, এর ফল কিন্তু ভালো হবে না। জেঠিমনি দেখলে দেখলে, আচ্ছা আমি গার্জেনগিরি কোথায় করলাম? আমি তো জিজ্ঞেস করলাম যে তুমি খাবে না কেন, ওইখানে গার্জেনগিরি কি দেখলে তুমি? শাট আপ। শোনো শ্রেষ্ঠা, তুমি কিন্তু জেনে শুনে নিজের পায়ে কুড়ুল মারছো, নট অনলি দ্যাট, তুমি একটা আনাবি লাইফকে নিজের জীবনে অ্যাকসেপ্ট করে নিচ্ছ, আর প্রত্যেক দিন আমার বিরক্তির কারণ হয়ে উঠছ। চেষ্টা, এত বিরক্তি নিয়ে কিন্তু দুটো মানুষ একসঙ্গে থাকতে পারে না। আমি তোমাকে সবার সামনে বলছি, যে কথাটা তোমাকে আলাদা বলেছি সেই কথাটাই আমি সবার সামনে বলছি। এই যে যারা আমাকে মানুষ করেছেন মানুষ করেছেন মানুষ করেছেন বলে দুবেলা আমাকে খোঁটা দেয়, তাদের জন্য আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হচ্ছি। চেষ্টা, আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি। আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই না। আমি তোমার সঙ্গে থাকতে চাই না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? দেখো শ্রেষ্ঠা, তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি বিয়ে করে আমাকে কিনে ফেলবে, সেটা কিন্তু তুমি পারবে না, নেভার পসিবল। বিয়ে করা পর্যন্ত কিন্তু অন্য দিচ্ছে, আর বিয়ে করার পর বিয়েটা টিকিয়ে রাখবো কি না সেটা আমার ইচ্ছা। তাই এখনো সময় আছে, এখনো আশীর্বাদ হয়, ভেবে দেখো। থ্যাংক ইউ বাবা। আমি সম্পর্ক নিয়ে ছেলে মানুষই করি না শঙ্খ, যখন তোমার আর আমার মধ্যে একটা সম্পর্ক হয়েছে আর দুই বাড়ির সহমতে বিয়েও ঠিক হয়েছে, তখন আমি সেই সিদ্ধান্তটার সম্মান জানিয়ে এই বিয়েটা করতে চাই। আর সত্যি কথা বলতে আমিও দেখতে চাই যে বিয়ের পর তুমি তুমি কিভাবে এই সম্পর্কটাকে ভাঙতে পারো। আজ তুমি জেঠিমণিকে দোষ দিচ্ছ, জেঠিমণির সাথে খারাপ ব্যবহার করছো। আচ্ছা আচ্ছা, তুমি কি একবারও ভেবে দেখেছো যে তুমি আমার সাথে কি করছো? যে মেয়েটার আজ বাদে কাল বিয়ে, তুমি তাকে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে বলে যাচ্ছ যে আদৌ তার বিয়ের পর সংসারটা টিকবে কিনা, এটাও তো একরকমের মানসিক অত্যাচার, তাই না? না, এটাকে মানসিক অত্যাচার বলে না। আমি তোমার উপকার করতে চাইছি শ্রেষ্ঠা, সেটা তুমি বুঝতে পারছো না। কেউ বিয়ে করতে চাইছে না তাকে তুমি জোর করে বিয়ে করবে, এটাকে মানসিক অত্যাচার বলো। আমি তোমাকে এতবার করে বলছো, তারপরে তুমি সেম বায়না করে যাচ্ছ, ন্যাক করে যাচ্ছ যে তুমি এই বিয়েটা করবে, এটাকে বলা হয় মানসিক অত্যাচার, বুঝেছো শঙ্খ? ছি 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 শঙ্খ, তুই এত নিচে নেমে গেছিস, ছি। তুই একটা সময় সৃষ্টিকে কত ভালোবাসতিস, আর এখন হঠাৎ কি হলো তোর? হ্যাঁ শোন, যার কথা ভেবে তুই ওকে কষ্ট দিচ্ছিস না, সে কিন্তু একবারও তোর কথা ভাবেনি। হ্যাঁ, সে কিন্তু ঠিক নিজের সময় মতো বিয়ে করে নিল, বুঝলি? হোয়াট ডু ইউ মিন ছোটকা? যা বলেছে একদম ঠিক বলেছে, সেটা তুমিও জানো আমরাও জানি। শাক দিয়ে মাছ ঢাকা যায় না শঙ্খ,
ওই রকম একটা বাজে মেয়ের জন্য তোমার ধরন ধারণ একেবারে বদলে গেল। সৃষ্টাকে দেখে তুমি প্রভাবিত হলে না, কিন্তু ওই তিন আঙুলের মেয়েটাকে দেখে তুমি প্রভাবিত হয়ে গেলে। আমার বলার কোনো ভাষা নেই আজকে। যে ব্যবহারটা তুমি আজকে আমার সঙ্গে করলে, না না জেঠুমনি, তোমরা কি ভেবেছিলে যে তোমরাই শুধু আমাকে অ্যাকিউজ করে যাবে? আমার কোনো ভার্সন নেই, আমি কিছু বলতে পারবো না, আমার কিছু বলা থাকতে পারে না। তুমি দিনের পর দিন, তোমরা 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 দিনের পর দিন আমার মাকে আমার সামনে অ্যাকিউজ করে যাবে, আর আমি চুপ করে থাকবো? থাকবো না, থাকবো না জেঠুমনি, থাকতে পারবো না। মায়ের প্রতি দরদ, দরদ একেবারে উঠলে উঠছে। কেন গো দিদিভাই, তোমার ছেলে তোমাকে সম্মান করে না তাই? তোমার উপর দরদ নেই তাই তুমি এই কথা বলছো? তোমার ছেলে তো বিদেশে একা একা পড়ে রয়েছে, ফুর্তির জীবন কাটাচ্ছে। তার মানে তো এই না যে এই বাড়ির বাকি ছেলেরাও ঠিক তোমার ছেলের মতন হবে। দেখলে তো দিদি ভাই, এত বাধা বিপত্তি সত্ত্বেও রক্ত কেমন রক্তকে টানে। না এটা আমি বলছি না যে সবার ক্ষেত্রে খাটে, কিন্তু শঙ্কর ক্ষেত্রে তো এটা খেটেছে। আসলে কি বলতো, শঙ্কর না ওর মাকে অস্বীকার করতে পারেনি। এত কিছু হয়ে যাওয়ার পরও শঙ্কর কি তোর মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে? আর ওই তোমরা যাকে অদিতি রায়চৌধুরী বলছো না, উনি কোনো দিন কোনো দিন শঙ্করকে কোনো কুশিক্ষা দেননি, শঙ্করকে কোনো দিন এটা বোঝায়নি যে তুমি যে বাড়িতে আছো সেই বাড়ির মানুষজন খারাপ, সেই বাড়ি থেকে তোমাকে ঠিকভাবে শিক্ষা দেওয়া হচ্ছে না, এগুলো কিন্তু কোনো দিন অদিতি রায়চৌধুরী অন্তত শঙ্করকে বোঝায়নি। আমি যতদূর অদিতি রায়চৌধুরীকে জানি আমার তো তাই মনে হয়, আর বাকিটা বাকিটা তো শঙ্খই ভালো বলতে পারবে। কি শঙ্খ? আচ্ছা বলছি, তোমাকে এখানে দাঁড়িয়ে ফকর দালালি করতে কে বলেছে? মানে আমি দেখেছি যখনই আমাদের নিজেদের মধ্যে একটু কথা হয়, আলাপ আলোচনা হয়, তখন তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে পড়ো। কে বলেছে তোমাদের এখানে আসতে? সেরম কথা বলেন কেন ছোটকা? যেখানে বাড়ির বাকি মেম্বাররা থাকতে পারবে না, এবাড়ির বউ করে যখন আমায় এনেছেন আর এখনো যখন এবাড়ির বউ হয়ে আমি আছি, ছেড়ে চলে যাই, তখন আপনাদের কথায় কথা বলবো বই কি? হ্যাঁ, আপনাদের কথার সঙ্গে আমাদের কথা না মিলতেই পারে, কিন্তু না মিললেই যে সেখান থেকে বাদ চলে যেতে হবে তেমন তো কোনো মানে নেই। সাবধান, কত বড় বড় কথা বলো না। সাবধান আপনি আপনার ছেলেকে করুন বাবা, আমায় সাবধান করতে আসবেন না, কারণ সাবধানে থাকার মতো কোনো কাজ আমি করিনি। বরং সাবধানে থাকার মতো কাজ করেছেন আপনারা, কারণ আপনারা সমস্ত কিছু জেনে শুনে একটা মেয়ের জীবন নষ্ট করেছেন। আর যদি সেই মানসিক নির্যাতনের কথাগুলো আমি থানায় গিয়ে বলি তাহলে কি হবে একবার ভেবে দেখুন তো। আপনাদের মুখ পড়বে না, এত বড় ইনস্টিটিউটের মালিক আপনারা, ছিচিক্ষার পড়ে যাবে তো। খবরের কাগজে আপনাদের নিয়ে লেখা লিখে বেরোবে তো, আমাকে সেদিকে চালিত করতে বাধ্য করবেন না দয়া করে বাবা, প্লিজ।